হ্যালো ভিউয়ার্স, আপনারা নতুন বছরে পেতে চলেছেন নতুন হোয়াটসঅ্যাপ, অর্থাৎ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন নতুন কিছু ফিচার্স, নতুন কিছু আপডেট এবং নতুন কিছু অপশান। কি সেই অপশান এবং আপডেট, সেই নিয়ে আমাদের আজকে ভিডিও। তো আপনারা দেখছেন টেকনিক্যাল আখন্দি, আপনাদের সাথে আছি আমি মেহবুব। বেশি দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক। প্রথম যে ফিচারটির কথা হলো সেটি অলরেডি ইনস্টাগ্রামে রয়েছে, সেখানে ক্লোজ ফ্রেন্ড লিস্ট নামে পরিচিত। সেখানে কি হয়, সেখানে কিছু সিলেক্টেড কন্ট্যাক্টকেই সেই স্টোরি দেখানো হয়। তো স্টোরি কি, আপনি যেটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগান সেটি ইনস্টাগ্রামে স্টোরি নামে পরিচিত। তো এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, তো এর মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে কিছু সিলেক্টেড কন্ট্যাক্টকেই আপনি আপনার স্ট্যাটাস দেখাতে পারবেন বা তারা দেখতে পাবে। তো এরপরে কথা হলো 2019 কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট আনলক নিয়ে আসে। যারা এখনও এই অপশনটি পাননি তারা এখনই হোয়াটসঅ্যাপটি আপডেট করে নিন। যারা এখনও জানেন না চলুন একবার দেখে নিন কীভাবে ফিঙ্গারপ্রিন্ট আনলক সেট করে। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে থ্রি ডটসে ক্লিক করবেন, সেখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনের নিচে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট লকের অপশন দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট লকের যে অপশনটি রয়েছে সেটি এনেবল করবেন এবং আপনার ফিঙ্গার দিয়ে সেটি রেজিস্টার করবেন। আপনি ফোনটি ইমিডিয়েট লক করতে চাইছেন কি এক মিনিট পর ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে যাবে, নাকি 30 মিনিট বাদবাদ ফোনটি লক হবে, সেটি আপনারা এই অপশন থেকে সিলেক্ট করে নেবেন। তো 2020 হোয়াটসঅ্যাপ ফেস আনলক নিয়ে আসতে চলেছে, তো আশা করছি ফিঙ্গারপ্রিন্ট লকের থেকে ফেস আনলক আরও হেল্পফুল এবং কুইক হবে। তো হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক অপশন আপনি কি ইউজ করছেন এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট লক অপশন আপনার কি হেল্পফুল মনে হচ্ছে, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। সো ভিউয়ার্স, এরপর আমরা কথা হলো হোয়াটসঅ্যাপ শুধুমাত্র এখন একটি ডিভাইসে ইউজ করতে পারছি। আমরা যদি হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজ করতে চাই তাহলে আমাদের মোবাইলে যে হোয়াটসঅ্যাপ আছে সেটি অন রাখতে হয়। সো ভিউয়ার্স, এরপর আমরা কথা হলো হোয়াটসঅ্যাপ শুধুমাত্র এখন একটি ডিভাইসে ইউজ করতে পারছি। আমরা যদি হোয়াটসঅ্যাপ ওয়েব ইউজ করতে চাই তাহলে আমাদের মোবাইলে যে হোয়াটসঅ্যাপ আছে সেটি অন রাখতে হচ্ছে। তো 2020 মাল্টিপল ডিভাইসের সাপোর্টের মাধ্যমে আমরা মাল্টিপল ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো। তো কিভাবে, আপনি যখন সেকেন্ড ডিভাইসে সাইন ইন করবেন তখন অরিজিনাল যে ডিভাইস বা যে ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপ প্রথম ইনস্টল করেছেন সেই ডিভাইসে একটি নোটিফিকেশান যাবে। সেই নোটিফিকেশানে একটি সিকিউরিটি কোড থাকবে, সেই সিকিউরিটি কোডটি আপনি যখন সেকেন্ড ডিভাইসে এন্টার করবেন তখনই আপনি সেকেন্ড ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি মাল্টিপল ডিভাইসের অপশন আপনি 2020 পেতে চলেছেন। সো ভিউয়ার্স, এরপরে আমরা কথা বলতে চলেছি যে ফিচারসি যার জন্য সবাই অধীর আগ্রহে বসে রয়েছে, সেটি হচ্ছে ডার্ক মোড। হ্যাঁ, আপনার মোবাইলে খুব শীঘ্রই ডার্ক মোডটি আসতে চলেছে, অলরেডি আপডেট দেওয়া চালু হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপের ডার্ক মোডের মাধ্যমে আপনি এক তো ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন এবং দ্বিতীয়ত আপনার চোখকে কোনো ক্ষতি করবে না। তো এই অপশনগুলির মধ্যে আপনার কোনটি পছন্দ হয়েছে বা আপনার কোনটি পছন্দ আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।